আসসালামু আলাইকুম সবাইকে। বয়েজ অফ ফারুক ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে পড়ে শোনাবো যোগীন্দ্রনাথ সরকারের লেখা একটি ছোট গল্প তীরন্দাজ। শুরু করছি। সেখানে দিল্লির কাছে হস্তিনা নামে এক নগর ছিল। শান্তনু সেই হস্তিনায় রাজত্ব করিতেন। একদিন শান্তনু যমুনার তীরে বেড়াইতে গিয়ে অপরূপ সুন্দরী একটি কন্যা দেখিতে পাইলেন। এই কন্যার নাম সত্যবতী। শিশুকাল হইতে এক ধীবর তাহাকে পালন করিয়াছিল। রাজা ধীবরের কাছে গিয়া তাহার পালিত কন্যাটিকে বিবাহ করিতে চাহিলেন। ধীবর বলিল, মহারাজ, আপনার দেববতের মতো সোনার চাঁদ ছেলে থাকিতে সত্যবতীর ছেলের রাজ্য পাইবার কোনোই সম্ভাবনা নাই, কাজেই এই বিবাহে আমি মত দিতে পারি না। দেবব্রত একদিন ধীবরের কাছে গিয়া বলিলেন, আমার পিতার সহিত আপনার কন্যার বিবাহ দিন, ভবিষ্যতে তাহার পুত্রই রাজা হইবেন। প্রতিজ্ঞা করিতেছি আমি কখনো সিংহাসন দাবি করিব না। ধীবর বলিল, কুমার, এই প্রতিজ্ঞা আপনারই যোগ্য বটে, কিন্তু ওই সিংহাসন লইয়া পরে আপনার পুত্রের রাজ্যে গোলযোগ করিবে না তাহার নিশ্চয়তা কি? তখন দেবব্রত বলিলেন, আচ্ছা, আমার আবার প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিবাহও করিব না। দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তাহার নাম হইল ভীষ্ম। মহাসমারোহে রাজা শান্তনু ও সত্যবতীর বিবাহ হইয়া গেল। তারপর যথাক্রমে তাহাদের চিত্রাদহ চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে দুই পুত্র হইল। ভীষ্মরাজ্যের সকল অধিকার ত্যাগ করিয়াও রাজকার্যের সমস্ত ভার আনন্দের সহিত বহন করিতে লাগিলেন। বিচিত্র বীর্য বড় হইলে অম্বিকা ও অম্বালিকার সহিত তাহার বিবাহিত বিবাহ হয়। কালক্রমে এই দুই কন্যার দুইটি পুত্র হইল। অম্বিকার পুত্রের নাম হইল ধৃতরাষ্ট্র, তিনি ছিলেন জন্মান্ধ, আর অম্বালিকার পুত্রের নাম পাণ্ডু। অন্ধ ছিলেন বলে ধৃতরাষ্ট্র পিতার মৃত্যুর পর রাজা হইতে পারিলেন না। দেশের লোক পাণ্ডুকেই সিংহাসনে বসাইল। ইহাতে ধৃতরাষ্ট্র খুবই দুঃখিত হইলেন। পাণ্ডুর বড় ছেলের নাম যুধিষ্ঠির। ভীম, অর্জুন, নকুল ও সহদেব নামে তার আরও চারি পুত্র ছিলেন। ধৃতরাষ্ট্রের দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি এক শত ছেলে আর দুশালা নামে একটি মেয়ে ছিল। পাণ্ডু কুরু বংশের রাজা হইলেও তাহার ছেলেগুলিকে লোকে পাণ্ডব বলিত আর ধৃতরাষ্ট্রের ছেলেদের বলিত কৌরব। বড় হইলে যুধিষ্ঠির হস্তিনা সিংহাসনে বসিবেন এই দুঃখ কি আর দুর্যোধন প্রভৃতির সহ্য হয়। ছেলেবেলা হইতেই পাণ্ডবদের প্রতি হিংসায় তাহাদের বুক ফাটিয়া যাইতে লাগিল। এদিকে পাণ্ডুর ছেলেদের সরল মিষ্ট ব্যবহারে সকলেই সুখী হইত, কিন্তু পাণ্ডবদের সুখের দিন দেখিতে দেখিতে ফুরাইয়া গেল। অতি শিশুকালেই তাহারা পিতৃহীন হইলেন। তখন যুধিষ্ঠির, ভীম প্রভৃতি পাঁচ ভাই ধৃতরাষ্ট্রের এক শত ছেলের সহিত একসঙ্গে বাস করিতে লাগিলেন। দুর্যোধন প্রভৃতির অন্তর যে কত কুটিল পাণ্ডবেরা তাহা বেশ বুঝিতে পারিয়াছিলেন এবং সেই জন্য তাহারা বিশেষ সতর্ক হইয়া চলিতে লাগিলেন। কত্রিয়ের ছেলে শাস্ত্রপাঠের সঙ্গে সঙ্গে যুদ্ধবিদ্যা ও শিখিতে আরম্ভ করে। রাজকুমারগণ কৃপাচার্য নামে একজন শিক্ষকের নিকট ধনুবিদ্যা শিক্ষা করিতেন। ভীষ্মের কিন্তু বরাবর এই ইচ্ছা যে বরদাস মুনির পুত্র সুবিখ্যাত দ্রোণার্চের দ্রোণাচার্যের উপর ছেলেদের অস্ত্র শিক্ষার ভার দেন। ঘটনাক্রমে একদিন দ্রোণ নিজেই হস্তিনে আসিয়া উপস্থিত হইলেন। শহরের বাহিরে পৌঁছিয়াই দ্রোণ দেখিলেন রাজবাড়ির ছেলেরা উৎসাহের সহিত একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছেন। খেলিতে খেলিতে গোলাটা হঠাৎ এক কুয়ার মধ্যে পড়িয়া গেল। তখন সকলেই উহা উঠাইয়া আনিবার চেষ্টা করিতে লাগিল বটে, কিন্তু কেহই কৃতকার্য হইল না। আচার্য এই ব্যাপার দেখিয়া হাসিতে হাসিতে বলিলেন, ছি ছি, কত্রিয়ার ছেলে হইয়া তোমরা এই সামান্য কাজটা করিতে পারিলে না। এই দেখো, আমি গুলা তুলিয়া দিতেছি। এই বলিয়া তিনি একটা স্বর লইয়া ওই গুলাতে বিদ্ধ করিলেন। তারপর স্বরের পিছনে স্বর, তার পেছনে আর একটা স্বর, পরে পরে এইভাবে বিদ্ধ করিয়া শেষে স্বরটি ধরিয়া অক্লেশেই গুলা টানিয়া তুলিলেন। গোলা উঠান হইলে ব্রাহ্মণ কুয়ার মধ্যে নিজের আংটি ফেলিয়া তাহাও ওইরূপ কৌশলে উঠাইয়া আনিলেন। ব্যাপার দেখিয়া সকলে তো অবাক। দেখিতে দেখিতে এ খবর চারিদিকে ছড়াইয়া পড়িল। ব্রাহ্মণের আশ্চর্য শক্তির কথা শুনিয়া ভীষ্মের বুঝিতে বাকি রইল না যে স্বয়ং দ্রোণাচার্য আসিয়াছেন, কেননা এই কাজ আর কাহারও দ্বারা সম্ভব হইতে পারে না। তিনি মনে মনে এতদিন যাহা চাহিতেছিলেন তাহাই হইল। দ্রোণ নিজেই আসিয়া উপস্থিত হইলেন। ইহার পর আচার্যকে যথেষ্ট আদর অভ্যর্থনা করিয়া লইয়া ভীষ্ম তাহার উপর ছেলেদের অস্ত্র শিক্ষায় ভার দিলেন।
এরূপ আদর যত্ন এবং হঠাৎ এতগুলি শিষ্য পাইয়া দ্রোণের তখন কি আনন্দ! তিনি বলিলেন, বৎসগণ, আমি তোমাদিকে এমন করিয়া যুদ্ধবিদ্যা শিখাইব যে লোকের তাক লাগিয়া যাইবে, শেষে কিন্তু আমার একটি কাজ করিয়া দিতে হইবে। আচার্যের কথা শুনিয়া আর সকলেই চুপ করিয়া রহিলেন। কেবল অর্জুন বলিলেন, বলুন কি করিতে হবে, আপনার আদেশ কখনো অমান্য করিব না। অর্জুনের কথা বিপ্রীত হইয়া দ্রোণ তাহাকে বুকে টানিয়া লইয়া আদর করিলেন। তারপর চোখের জল মুছিতে মুছিতে বলিলেন, সে কথা পরে বলিব। সেই দিন হইতে আচার্য অর্জুনকে ঠিক নিজের ছেলের মতো ভালোবাসিতে লাগিলেন। যথারীতি ছেলেদের অস্ত্র শিক্ষা আরম্ভ হইল। রাজকুমারদের সহিত আর যাহারা দ্রোণের নিকট শিক্ষা পাইত তাহাদের মধ্যে কর্ণই প্রধান। এই কর্ণকে লোকে অধিরথ সারথির ছেলে বলিয়া জানিত, কিন্তু বাস্তবিক সে যুধিষ্ঠের সহোদর কুন্তির জ্যৈষ্ঠ পুত্র। কর্ণের জন্মের পর কুন্তি তাহাকে পরিত্যাগ করেন। কুন্তি যে কর্ণের মা একথা আর কেহই জানিত না, কর্ণ নিজেও একথা অনেককাল পর্যন্ত জানিতে পারে নাই। দ্রোণের শিক্ষাগুণে কয়েক মাসের মধ্যে সকলের খুব উন্নতি হল। ধনুবিদ্যায় অর্জুন একজন অদ্বিতীয় বীর হইয়া উঠিলেন। গদাই দুর্যোধন ও ভীম এবং খড়গের নকুল এবং সহদে খুব নাম কিনিলেন। আচার্যের মুখে অর্জুনের প্রশংসা আর ধরে না। তিনি মনে করিলেন, এই প্রিয় শিষ্যটিকে এমন সকল কৌশল শিখাইব যে পৃথিবীতে কেউই যেন ইহার সহিত আটিয়া উঠিতে না পারে। আর সত্য এই কাজে তিনি তাহা করিলেন। অর্জুনের আদর দেখিয়া হিংসায় দুর্যোধন আর বাঁচে না। কর্ণ বরাবরই অর্জুনকে ঘৃণা করিত। এখন হইতে সেও দুর্যোধনের দলে যোগ দিয়া কথায় কথায় পাণ্ডবদের অপমান করিতে লাগিল। এই সময়ই একদিন দ্রোণ কুমারগণের পরীক্ষার জন্য একটা নীল রঙের পাখি প্রস্তুত করিয়া গাছের ডালে বসাইয়া দিলেন। তারপর সকলকে ডাকিয়া বলিলেন, ওই যে পাখিটি দেখিতেছ, উহার মাথা লক্ষ্য করিয়া তীর চুরিতে হইবে। মাথাটি কাটিয়া ফেলিতে পারিলে বুঝিব আমরা আমার পরিশ্রম সার্থক হইয়াছে। একথাই চারিদিকেই উৎসাহের স্রোত বহিতে লাগিল। ক্রমে রাজকুমারগণ তীর ধনুক লইয়া প্রস্তুত হইলেন। তখন দ্রোণ যুধিষ্ঠিরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, বলো তো দেখি তুমি কি দেখিতেছ। যুধিষ্ঠির বলিলেন, একটা পাখি দেখিতেছি। দ্রোণ পুনরায় জিজ্ঞাসা করিলেন, আর কি দেখিতেছ। যুধিষ্ঠির বলিলেন, গাছের ডালপালা সবই দেখিতেছি, আপনাদের সকলকেও দেখিতেছি। এরূপ উত্তরে দ্রোণ সন্তুষ্ট হইতে পারিলেন না। বলিলেন, না বাপু, এখনও তোমার নজরই ঠিক হয় নাই। ইহার পর তিনি এক এক করিয়া প্রায় সকলকে ডাকলেন, কিন্তু কেউই তাহার মনের মতো উত্তর দিতে পারিল না। শেষে অর্জুনকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি বলো দেখি কী দেখিতেছ। অর্জুন বলিলেন, আমি শুধু পাখির মাথা দেখিতেছি, আর কিছুই না। এবার দ্রোণের মুখ প্রফুল্ল হইয়া উঠিল। তিনি বলিলেন, আচ্ছা, মাথাটি কাটো দেখি। আচার্যের মুখের কথা না ফুরাইতেই অর্জুনের বানে পাখির খাটা মাথা মাটিতে লুটাইয়া পড়িল। আরেকদিন দ্রোণকে কুমিরে ধরিয়াছিল। তিনি ইচ্ছে করিলেই কুমিরকে মারিতে পারিতেন, কিন্তু তাহা না করিয়া যেন মহাবিপদেই পড়িয়াছেন এইরূপ বান করিয়া চিৎকার করিতে লাগিলেন। কুমারেরা বয়ে একেবারে জড়সড়, কিন্তু অর্জুনের মনে বয়ের লেশ মাত্র নেই। তিনি তখনই কয়েকটা বান মারিয়া কুমিরকে খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন। ইহাতে দ্রোণ যে কিরূপ সন্তুষ্ট হইলেন তাহা আর কি বলিব। তিনি অর্জুনকে আশীর্বাদ করিয়া ব্রহ্মশিরা নামে এক অস্ত্র পুরস্কার দিলেন। সে অতি ভয়ানক অস্ত্র, তাহার তেজে স্বর্গমর্ত কাঁপিয়া উঠে। মানুষের উপর যে অস্ত্র ছাড়িতে আচার্য কিন্তু অর্জুনকে নিষেধ করিয়া দিলেন। ইহার পর আরও কিছুদিন চলিয়া গেল। ক্রমে সকলেই এক একজন বীর হইয়া উঠিলেন। এইবার দশজনের সাক্ষাতে কুমারদের রণকৌশল প্রদর্শনের সময় উপস্থিত। দ্রোণের পরামর্শে অন্ধরাজ প্রকাণ্ড এক রঙ্গভূমি প্রস্তুত করাইলেন। উহার মাঝখানে খেলিবার জন্য স্থান এবং চারিদিকে রাজা রাজরা এবং ও বড় বড় বীর দিঘের বসিবার জন্য সুন্দর সুন্দর মঞ্চ, মহিলাগণের জন্য স্বতন্ত্র আসন, বিচিত্র পত্র পুষ্পে নিশান ঝালরে সমুদয় রঙ্গভূমি জলমল করিতে লাগিল। আগেই দেশে দেশে ঢোল পিটাইয়া এবং সংবাদে ঘোষণা করা হইয়াছিল, পরীক্ষার দিন রঙ্গভূমি একেবারে লোকে লোকারণ্য। তাহাদের কোলাহলে ও বাদ্যের শব্দে সারা দেশ মাতিয়া উঠিল। যথাসময়ে ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম কৃপ বিদুর প্রমুখ সভায় প্রবেশ করিলেন। তারপর মান্য ব্যক্তিগণের অভ্যর্থনা চলিতে লাগিল। ক্রমে মহিলাগণ হাসিয়া উপস্থিত হইলেন। দেশ বিদেশের ছোট বড় কেহই আর আসিতে বাকি থাকিল না। সকলে আপন আপন আসন গ্রহণ করিলে আচার্য দ্রোণ শ্বেতবসন ভূষণে সজ্জিত হইয়া রঙ্গভূমিতে প্রবেশ করিলেন। কুমারগণ সারি বাঁধিয়া দলে দলে দেখা দিতে লাগিলেন। তাহাদের সাজসজ্জা আর অস্ত্রের চাকচিক্যে চারিদিকে উজ্জ্বল হইয়া উঠিল। জয়ধ্বনি ও বাদ্যকোলাহল থামিলেন। দুর্যোধন আর ভীম গদাহস্তে অগ্রসর হইলেন। তাহাদের চালচলন ও যুদ্ধের কৌশল কি সুন্দর!
কিন্তু কিছুক্ষণ খেলিতে উভয়ে এমন উত্তেজিত হইয়া উঠিলেন যে দ্রোণাচার্য বই পাইয়া তাহা দেখিয়া থামাইয়া দিতে বাধ্য হইলেন। গদা খেলার সময় কুমারগণ দুই দলে বিভক্ত হইয়া নকল যুদ্ধের অভিনয় দেখাইয়া সকলকে চমৎকৃত করিলেন। শেষে আসিলেন অর্জুন, যেমন বীরের নেই চেহারা তেমনি তাহার হাতের কায়দা। তিনি অগ্নিবাণে চারিদিকে আগুন জ্বালিয়া বরুণবাণে তখনই তাহা নিবাইয়া ফেলিলেন। একবাণে আকাশে বায়ু ও মেঘের সৃষ্টি করিলেন, একবাণে বিশাল পর্বত ঘুরিলেন, একবাণে নিজেই ভূমিতে প্রবেশ করিয়া পর মুহূর্তেই আবার বাহির হইয়া আসিলেন। তাহার বাণে কখনো রুদ্র, কখনো মেঘ, কখনো বৃষ্টি, যেন বাজিকরের বেলকি। লোকের চোখে দাদা লাগিয়া গেল। শেষে অর্জুন একবাণে আপনাকে এমন করিয়া লুকাইলেন যে কেউ আর তাহাকে দেখিতে পাইল না। আশ্চর্য শিক্ষা! অর্জুনের জয়ধ্বনিতে চারদিক ভরিয়া উঠিল। তীরন্দাজ গল্পটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।